আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বহুতল বিল্ডিং নির্মাণ কাজে কংক্রিট হল ব্লককে ব্যবহার করা হচ্ছে, এটার স্থানটা হলো টঙ্গী ডিস্ট্রিক্টে। এখানে যে আমাদের কংক্রিট হল ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে পাঁচতলাতে, অলরেডি ইতিমধ্যে ইনি ইট দিয়ে নিচতলা কাজ কমপ্লিট করে ফেলেছে। তো হঠাৎ করে উনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পান, তারপরে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি আর ইট ব্যবহার করবে না, উনি কংক্রিট হল ব্লক দিয়ে বাকি কাজগুলো করবে। আর সেজন্যই আমাদের এই প্রতিষ্ঠানে উনি সরাসরি আসছে টঙ্গী বিসিক থেকে, আর এসে আমাদের এই প্রোডাক্টগুলো উনি দেখে খুব ভালো লাগছে। উনি আরও কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করার পরে আমাদের ফ্যাক্টরিও ভিজিট করছে, তারপর ওনার সিদ্ধান্ত হলো উনি কংক্রিট হল ব্লক নেবে এবং ওনার বিল্ডিংয়ে কংক্রিট হল ব্লক ব্যবহার করবে। আর এই ভিডিওটি মূলত উনি আমাকে, যে বাড়ির যিনি ওনার, যেনার বাড়ির মালিক, উনি আমাকে ভিডিওটি ধারণ করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে এবং উনি আমাকে বলে যে এই ভিডিওটি যেন আমি আমার ইউটিউব চ্যানেলে দিই। কারণ অনেকেই কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চান, কিন্তু তারা কোথাও ফ্যাক্টরি আছে বা অনেকে জানেন কোন কোন স্থানে ফ্যাক্টরি আছে, আবার অনেকে জানেন না যে ফ্যাক্টরি কোন কোন জায়গায় আছে। মূলত তাদের জন্য, তারা যেন বাংলাদেশে যে পরিবেশ বান্ধব যে কংক্রিট প্রোডাক্টগুলো, এটা যেন সবাই ব্যবহার করে। এটা যেমন সাশ্রয় এবং এটা কিন্তু পরিবেশ বান্ধব, যেটা বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু এটার উপরে ভালো একটা প্রাধান্য দিয়েছে, যেটা হলো পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার জন্য সর্বত্র চেষ্টা করতেছে। তো এই কংক্রিট প্রোডাক্টটি ব্যবহারেতে আপনার বিল্ডিংয়ের লোডটা কমে যাচ্ছে। উনি যে ব্যবহার করতেছে, ব্যবহার করার মূলত একটাই উদ্দেশ্য, ওনার বিল্ডিংয়ের লোড নিয়ন্ত্রণ করার জন্যই মূলত কংক্রিট হল ব্লকগুলো উনি ব্যবহার করতেছে। এবং ওনার বাকি যে ফ্লোরগুলো আছে, প্রত্যেকটা ফ্লোরই উনি অলরেডি যে নিচের ফ্লোরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, তো নিচের ফ্লোরের ভিডিওটি উনি আমাকে সেন্ড করে নেয়। উনি খুব ব্যস্ত মানুষ, আর যার জন্য উনি আমাকে বললো যে আরে ভাই, আমি একটা ভিডিও ধারণ করেছি, ছোট একটা ভিডিও, ওইটি আপনি আপনার চ্যানেলে ছেড়ে দেন, আমি ভাইয়ের সময় পাচ্ছিলাম না, আপনাকে দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটা আপনি আমার আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন। যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছে, তারা যেন খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করতে পারে, বা আপনার চ্যানেলে তো সবসময় কন্টিনিউ ভিডিও আপলোড করেন, তো এই ভিডিওটা আপলোড করে দেন। তো সেজন্যই আমি ভিডিওটি আপলোড করলাম। আর আমারও যাওয়ার চিন্তা ভাবনা আছে ওইদিকে, যা ভিডিওটি ধারণ করা, কারণ আমরা ওই পুরো ভিডিওটি আমরা আমাদের ক্যামেরা বন্দি করবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এবং ওনার যে খরচের যে সাশ্রয়টা, এটা মানুষ আসলে খরচ সাশ্রয়ের জন্য মূলত ব্যবহার করা হয় না, এটা দুই তিনটা সুবিধার জন্য। প্রথমত বিল্ডিংয়ের আর লোডটা নিয়ন্ত্রণ করতেছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ, সব সাউন্ড প্রুফটা নিয়ন্ত্রণ করতেছে, সেজন্যই কিন্তু ব্লক ব্যবহার করা হচ্ছে।